মোবাইল মেরামতি করা দোকানত চুরিকাণ্ড। কোনো নথকার সুযোগত মোবাইল লৈ উদ্ধার হল চুর। সিসি ক্যামেরাত বন্দী হল চুরিকার্যর সমগ্র দৃশ্য। তামারহাটৰ কুমারগঞ্জ বজারত দিন দুপুরতে মোবাইল চুরর তাণ্ডব। কুমারগঞ্জ বজারের এখন মোবাইল মেরামতি করা দোকানত চকু পড়িল এই দুসুরর। আসান আলী শেখ নামৰ লোকজনৰ দোকানত কোনো নথকার সুযোগত মোবাইল লৈ উদ্ধার হল চুরটো। দিন দুপুরতে চুরে মোবাইল চুরি করে নিয়া কার্যত সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যর। ইফালে তামুলপুরের মটকাপাড়স্থিত ডেলিভারি লিমিটেডেও চুরে চলালে অভিযান। মঙ্গলবারে নিশা প্রায় 2 বজাত ডেলিভারি লিমিটেডর চাতার ভাঙি প্রবেশ করে চুরে। দুটা চুরে মুখত কাপড় বান্ধি প্রথমতে চাতারর এফাল ভাঙি প্রবেশ করে ভিতরত। ডেলিভারি কার্যালয়ের লকারের প্রায় 50,000 টাকা লুটি নিয়ে চুরটোয়ে। খালি অকল কেস লৈছে, লোকারটো ভাঙছে, মোটামুটি 50-60 হাজারের ভিতর আছে কেসটো, বাকি একো লড়া নাই। ইতিমধ্যে ঘটনাস্থলীত তামুলপুর আরক্ষী উপস্থিত হয়ে অব্যাহত রাখিছে তদন্ত। তামুলপুরত সঘনায় এনে ধরনের চুরিকাণ্ডর ঘটনায় চিন্তিত করেছে সচেতন মহলক। চকর পরা আমার মটঙা চক, গড়েশ্বর চকলকে রাতে মই প্রশাসনক অনুরোধ করি যাতে রাতে অল্প পেট্রোল নিমের ব্যবস্থাটা অল্প কটকটিয়া করে দিয়ে, নিরাপত্তা ব্যবস্থাটা কটকটিয়া করে দিয়ে। তামারহাটৰ পৰা শহীদুল হক আৰু তামুলপুৰৰ পৰা নয়নজ্যোতি দাস, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।